দেশে বিভিন্ন স্থানে শীতের প্রকোপ কিছুটা কমলেও উত্তরাঞ্চলে কুয়াশার সঙ্গে বাড়ছে কনকনে ঠান্ডা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়ার সাতমাথায় আছেন রিপোর্টার জুম্মন সাদিক জাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া সাতমাথা এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু মানে দীর্ঘদিন পর সূর্যের দেখা পেয়েছেন এলাকার মানুষ, সেই নিয়ে কিন্তু এক ধরনের মনের ভিতরে উৎফুল্লতা তো রয়েছেই। তবে আজকের দিনের যে গত ২৪ ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, তবে সূর্য ডোবার পরপরেই কিন্তু আবার আমরা দেখছি আসলে যে বাতাস কিন্তু এখনও বইছে এবং শীত কিন্তু কিছুটা বেড়েছে সারা দিনের তুলনায়। তারপরেও কিন্তু সেই শীত উপেক্ষা করে মানুষজন চলে এসেছেন, তারা এই পিঠা সহ অন্যান্য যে স্ট্রিট ফুড রয়েছে সেই খাবারগুলো কিন্তু তারা আসছেন এবং এখানে তাদের সেটি আসলে যারা ভোজনরসিক রয়েছেন তারা সেটি স্বাদ গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাপা পিঠাগুলো রয়েছে, এটি কিন্তু একেবারে ১৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন পর্যায়ের। এবং এখানে যে হার্ট শেপের যে পিঠাটি লাভ পিঠা বলে তারা বিক্রি করছেন সেটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, দুই লেয়ারের গুড় সাথে চালের আটা এই এবং উপরে চেরি দিয়ে কিন্তু সুসজ্জিত করা সব কিছু মিলিয়ে কিন্তু যারা পিঠাপ্রেমী রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এখানে পিঠার স্বাদ তারা গ্রহণ করছেন। একই সঙ্গে বলতে গেলে যেই আধুনিক যে খাবারগুলো রয়েছে বা ফাস্ট ফুড যেগুলো রয়েছে সেটিরও কিন্তু বেশ কিছু দোকান এই সাতমাথায় সেটি সন্ধ্যার পরে কিন্তু বসে, সেখানেও আমরা দেখছি আসলে মানুষজন ভিড় করছেন এবং শীতের দিনে এই ভাজা পোড়া খাবারগুলো কিন্তু তারা স্বাদ গ্রহণ করছেন। বার্গার থেকে শুরু করে চিকেন ফ্রাই কিংবা শ্রিম্প ফ্রাই সব কিছুই এখানে পাচ্ছেন। এছাড়াও যে সবজি রোল, পুলি পিঠা এই ধরনের খাবারও কিন্তু রয়েছে, এগুলো মোটামুটি হবে ১০ থেকে ১৫ টাকা থেকে শুরু করে ১০০-১৫০ টাকার মধ্যেই কিন্তু এই নাস্তার যেই আইটেমগুলো সেগুলো এখানকার ক্রেতারা কিনতে পারছেন। এবং আমরা যারা ভাপা পিঠা বিক্রি করছেন বিশেষ করে এটি একেবারেই মৌসুমি অর্থাৎ শীতের সময়টাতেই কেবলমাত্র এটি তারা ব্যবসা করে থাকেন এই ২ থেকে ৩ মাস। তারা যেটি বলছেন অন্যান্য বারের তুলনায় কিন্তু চালের দাম কিছুটা বেড়েছে, যে কারণে তাদের আগের বছরগুলোতে যেভাবে তারা আসলে মুনাফা করেছে সেই তুলনায় এখন মুনাফা কিছুটা কম করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে গুড়ের যেই অপ্রতুলতা রয়েছে, খাঁটি গুড় কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। সব কিছু মিলিয়ে গত বছরে যেটি তারা ৮ থেকে ১০ টাকায় বিক্রি করতেন এবারে তারা সর্বনিম্ন ১৫ টাকায় কিন্তু পিঠা বিক্রি করছেন। তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু এখন বলছেন যে শেষ পর্যায়ে এসে এই শীতের পিঠার বাজার জমজমাট হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে পিঠার সবশেষ খবর, ফিরছি স্টুডিওতে। আমরা সরাসরি ছিলাম বগুড়ার সাতমাথায়।